নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ভাপা রুই। ভাপা রুই বানাতে প্রথমে আমি 10 গ্রাম মতো সর্ষে, কালো সর্ষে, 15 গ্রাম পোস্ত, একটুখানি নুন আর 5-6টা কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, সেটাকে মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার 100 গ্রাম টক দই, 7 মতন নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি, 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নেওয়া, 4-5 টেবিল চামচ সর্ষের তেল, 1/2 কাপ মতন জল। জলটা আমি পোস্ত বাটার বাটি থেকে ধুয়ে নিয়েছি বলে সাদা রং হয়েছে। এবার সব কিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। ভাপা রুইটা বানানোর জন্য আমি একটা স্টিলের টিফিন বক্স ব্যবহার করছি। সব কিছু ভালোভাবে মাছের সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম। একটা কড়াইতে সামান্য একটু জল গরম করে নিলাম। টিফিন বক্সটা কড়াইয়ের ভেতর বসিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব। ফ্লেমটাকে আমি মিডিয়াম রাখবো, 15 মিনিট মতন এটাকে হতে দেব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, টিফিন বক্সটা বার করে নেব। এই দেখুন, 15 মিনিট পরে মাছটা এরকম দেখতে হয়েছে। এবার আমি একটা চামচ দিয়ে প্রত্যেকটা মাছের টুকরোকে পাল্টে দেব। মাছের টুকরোগুলো পাল্টে দেওয়া হয়ে গেছে। এবার আবার আমি টিফিন বক্সটাকে আটকে দেব। আবার কড়াইতে চাপিয়ে দেব, ঢাকনাটা আটকে দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন ভাপে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি টিফিন বক্সটা বার করে নেব। আমাদের ভাপা রুই তৈরি হয়ে গেছে। এটাকে আপনি গরম ভাতেও পরিবেশন করতে পারেন।